ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্টন ঢাকা জেলার আশুলিয়া এলাকায় চার্লস টেন ডাক টিকেট পোর্টটি প্রস্তুতের কারখানা সন্ধান দিয়েছে। একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় 18,35,12,000 টাকা মূল্যমানের চার্লস টেন ডাক টিকেট পোর্টটি জব্দ করা হয় এবং এই জাল টিকেট পোর্টটি চার্লস টেন প্রস্তুতের যে সরঞ্জাম আছে তার মধ্যে একটি কালো রঙের কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, একটি প্রিন্টার, দুটি বড় ইলেকট্রিক সেলাই মেশিন, একটি লোহার সেলাই মেশিন এই সংক্রান্তে জব্দ করা এবং এই সংক্রান্তে আমরা মোট চারজনকে গ্রেপ্তার করি, যারা এখন আশরাফুজ্জামান, মোরসালিম, সর্দার সোহেল, রনি শেখ এবং আব্দুল আজিজ চারজন, আশরাফুজ্জামান ওরফে আকাশ। এদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি জানা যায় দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মনির মোল্লা ও সাকিব সহ অজ্ঞাতনামা, মানে মনির মোল্লা এবং সাকিব তাদেরকে এখনও গ্রেপ্তার আওতায় আসেনি, অজ্ঞাতনামা কয়েকজন আসামিদের সহায়তায় তারা জাল স্ট্যাম্প তৈরি করে এবং ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এগুলি সরবরাহ করে। জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যেটি জানায় জাল স্ট্যাম্প তৈরিতে তাদের খরচ হয় 15-16 টাকা এবং 25-30 টাকায় তারা ঢাকাসহ আশেপাশের এলাকায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা সরবরাহ করে থাকে। এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা নম্বর 65/11/2020 ধারা 1974 সনে বিশেষ ক্ষমতা আইনের 25(ক)-25(ঘ) ধারায় নিয়মিত মামলা রুজু হয়। এছাড়া জাল স্ট্যাম্প ডাক টিকেট কোর্টফি প্রস্তুতি জড়িত একাধিক কারখানার সন্ধানে ডিবি পুলিশ কাজ করে যাচ্ছে এবং নজরদারিতে রাখছে, অনৈতিক বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আমাদের বিষয় হলো যে 18 কোটি মূল্যমানের যে জাল স্ট্যাম্প ডাক টিকেট কোর্টফি এইগুলি যদি গ্রেপ্তার না হতো এগুলি সারা বাংলাদেশে ছড়িয়ে যেত এবং সরকার রাজস্ব হারাতো এবং এই জাল স্ট্যাম্প টিকেট এবং এই কোর্টফিগুলি ব্যবহার করেই আমাদের নিয়মিত কাজ চলত। তো এই ক্ষেত্রে একটি বড় ধরনের ঘটনার অনুসন্ধান করে আমরা এটাকে জব্দ করতে পেরেছি। এইগুলি যদি এই সমস্ত জাল টিকেট এই বানানোর পদ্ধতিটা যারা যেভাবে বললো এটা অত্যন্ত সহজ, এখন যেহেতু অনেক কিছু ডিজিটালাইজ হয়ে গেছে তো এই বিষয়গুলি আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা উপস্থাপন করবো যাতে এইগুলিকে আরও সিকিউরিটি কীভাবে বাড়ানো যায় এবং যাতে এইভাবে নকল জাল টিকিট জাল স্ট্যাম্প এগুলি বিক্রি না হয় সেই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এটি ছিল আজকের ব্রিফিং। এগুলি যে যারা তাদের নিকটই তারা সরবরাহ করে থাকে, তা আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি চালান দিয়ে রিমান্ডে এনে, বাকি কোথায় তারা কিভাবে করে, অন্য কে জড়িত আছে বা অন্যান্য সংস্থার লোকরা বিভিন্ন জায়গায় জড়িত আছে কিনা সেই বিষয়টা আমরা তদন্তে বেরিয়ে আসবে। স্ট্যাম্পগুলি বিক্রি হয় বাজারে যে কাজে ব্যবহৃত হয় সেখানেই এইগুলিকে ঢুকিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে প্রায় 18 কোটি টাকার ঊর্ধ্বের এই জাল স্ট্যাম্পগুলি ব্যবহার হয়ে যেত এবং সাধারণ যে নিয়মে যেসব কাজে ব্যবহৃত হয় সেখানে এইগুলি ব্যবহার হয়ে যেত। জি, মানডেনে আমরা বাকি তথ্যগুলি যা আছে সেগুলি আমরা অনুসন্ধান চেষ্টা করব। আমরা তো তাদের মাস্টার মাইন্ড যারা আরও আছে, যারা দেখলাম আরও কিছু লোক পলাতক আছে তাদেরকে গ্রেপ্তার আনবো, যেহেতু প্রাথমিকভাবে এতগুলি জিনিস আমরা যে জব্দ করেছি এবং আসামি গ্রেপ্তার হয়েছে বাকিটুকু আমরা তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব। বাট এই যে জিনিসগুলি হলো এই স্ট্যাম্প এগুলি কিন্তু একবারই ব্যবহার হয় কিন্তু এক জায়গায় থেকে যায়, সুতরাং এইটার ক্ষেত্রে জাল টাকার থেকে এটা জাল করে বাজারে ছড়িয়ে দেওয়া এই অপরাধীর কাছে বেশি সুবিধাজনক হিসাবেই তারা কিন্তু এই জাল নোট এই স্ট্যাম্পগুলি ছড়িয়ে দিচ্ছে। তো এর মধ্যে যেহেতু আমরা 18 কোটি টাকার ঊর্ধ্বে আমরা ধরেছি, স্বভাবতই কিছু যে বাজারে ছড়িয়ে যায় নাই এটার কোনো অবকাশ নেই না বুঝার, তো ভবিষ্যতে যাতে এগুলি না হয় সেক্ষেত্রে আমরা সচেষ্ট আছি। আবার এই পদ্ধতিটাকেও কোনো পরিবর্তন আনা যায় কি না সে বিষয়টা একটু ঊর্ধ্বতন মহলের চিন্তার বিষয় আছে। আমরা জানি গত 12/11/2020 সালে মানে এই মাসের 12 তারিখে ঢাকা শহরে প্রায় 11টি জায়গায় বিভিন্ন জায়গায় যে 11টি বিভিন্ন স্থানে
11টি বাস আগুনে পোড়ানো হয়। পোড়ানো অগ্নিসংযোগের সাথে সাথেই আমাদের ডিবি টিম, আমরা এটা নিয়ে লেগে যাই যে এটার সাথে কারা কারা জড়িত। এখানে একটি ঘটনা আমরা ইতিমধ্যেই বিভিন্ন ফুটেজ, আপনাদের প্রদত্ত বিভিন্ন ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজ এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা বেশ কয়েকজনকে শনাক্ত করে সেইভাবে আমরা তদন্তে এগিয়ে যাই। সেই ঘটনাটি ঘটে 12/11/2020 তারিখ প্রায় 12:00 থেকে 12:30 মধ্যে নয়াপল্টন বিএনপি ও পার্টি অফিসের সামনে আকস্মিক ছাত্রদল, যুবদলের স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতাকর্মী একত্রিত হয়ে মিছিল বের করে। মিছিলটি বিএনপি পার্টি অফিসের সামনে থেকে শুরু করে নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় বিএনপি অফিসের সামনে এসে একটু উশৃঙ্খল হয়ে যায়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের ধারণকৃত ছবি, ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মিছিলটির শেষে কতিপয় পার্টি কর্মীকে দেখা যায় অফিসের বিপরীতে অবস্থিত কর অঞ্চল 10 ঢাকার কার্যালয়ের সামনে সরকারি স্টাফ বাসে অগ্নিসংযোগ করে। ঢাকা 18 আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে একটি অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে একই দিনে কিন্তু ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে 11টি বাস অগ্নিসংযোগ করা হবে বলে প্রাথমিকভাবে আমরা এটা ধারণা করি। এই সংক্রান্তে মতিঝিল বিভাগে পল্টন ও মতিঝিল থানা সর্বমোট 4টি মামলা রুজু হয়। এছাড়া বাকি সারা ঢাকা শহরে প্রায় 16টি মামলা রুজু হয় বিভিন্ন স্থানে। স্থানীয় প্রত্যক্ষদর্শী বিভিন্ন সংবাদকর্মীর নিকটে যে ফুটেজ পাওয়া যায় তার থেকে আমরা 3 জন ব্যক্তিকে শনাক্ত করি সক্ষম হই। পল্টন মডেল থানার মামলা নম্বর 36/11/2020 এই 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন লিওন, সে সদস্য যুবদল পল্টন থানা, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদল পল্টন থানা, কাজী রেজাউল হক বাবু জিম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল পল্টন থানা, এবং আজাদ যুবদল কর্মী পল্টন থানা। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা নেতৃস্থানীয় নেতাদের নির্দেশে দেশব্যাপী যে এই সহিংসতার লক্ষ্যে তারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রাথমিকভাবে তারা জানায়। মূলত জিম বাবু সে নিজে অগ্নিসংযোগ করেছে বলে স্বীকার করে আমাদের নিকট প্রাথমিকভাবে। এবং এই বিষয়টি যেহেতু একটি ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, বাকিগুলি আমাদের তদন্তের আওতায় আছে বিভিন্ন থানা এলাকায় যেগুলি করছে। তো যেহেতু একটা অনুমতিবিহীন একটি মিছিল হয় সেখানে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কিন্তু পল্টন এলাকার ওইসব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তো যাদেরকে আমরা শনাক্ত করেছি এবং তাদের থেকে 3 জনকে গ্রেপ্তার করে বিষয়টি আমাদের কাছে জানা যায় যে তারা নিজেরা যেহেতু অগ্নিসংযোগ করছে এটার পিছনে কারা মাস্টার মাইন্ড এবং কারা আরও জড়িত আছে সেই বিষয়গুলি আমরা তদন্ত করছি। তো আমরা সিসি ফুটেজটা একটু দেখতে পারি আমরা। আপনারা কি নীল রঙের ক্যাপ পরা ছেলেটাকে